দেখো, রুটি, পাউরুটি, ছোলার ডাল, ফ্রাইড রাইস, চা। কালকে আমার উপোস ছিল, তার জন্যে কিছুই বেশি দূরের ছিল না, তো এটা ওর জন্যে বানিয়েছিলাম কালকে। তো বেশি গেছে একটু হয়নি, পাউরুটি বাবার কাছ থেকে নিলাম, আর রুটি ছিল, আর চা আর ডালটাও ছিল, ছোলার ডাল। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ব্লগ রুটি সংসার। কেমন আছো বলো? আর এখানে চলে এসেছি, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমি না খেলে পরে আমার শরীরে না কোলায় না, কেন আগের দিন উপোস থাকি তো, আর না খেলে পরে কোথা থেকে এনার্জি হবে বলো? কাজ করতে পারবো না, মানে ফুল এনার্জিতে কাজ করতে হয় না আমাকে সকালবেলা। তো সেই জন্য খেয়ে নিই, খেতে আর কতক্ষণ লাগে। তো যেটুকু ছিল বাজা ফাজা, মানে সেগুলো দিয়ে খেয়ে নিলাম, পেটটা ভরলো মোটামুটি। আর এবার এই ঝিঙে টিঙে কেটে নিয়ে একদম রান্না করতে বসে যাবো। এই আমি কাটতে একদম আগে পারতাম না, আগে প্রায় দিন আমার হাত কেটে যেত বটিতে, মানে এখানে যখন বিয়ের পরে মাঝে মাঝে রান্না করতে হতো, বা যখন রান্নাটা স্টার্ট করেছি তো আমার প্রায় দিন হাত কাটতো, কিন্তু এখন হাত কাটে না, আর আমার একদম অসুবিধা হয় না। তো এখানে সিলটা পরিষ্কার করে নিচ্ছি ভালো মতন, কেন কি খুব রেয়ারলি এগুলো আমি সিল ইউজ করি। তো মানে আজ বোধ হয় 2-3 বছর পরে আমি ইউজ করলাম সিলটা, নিয়ে কাজ করছি। তো সিলেতে মাকড়সা ফাকড়সা থাকে, তো এগুলো ভালো মতন পরিষ্কার করে নিলাম। আর এমনি সিল পরিষ্কারই থাকে, এমন কিছু নোংরা থাকে না, তাও পরিষ্কার করে নিলাম ভালো মতন। খাবার জায়গা তো এখানে বাটতে খুব ভালো মতন পারি, কিন্তু খুব ভালো কাটানা নেই আমাদের সিলটা, কিন্তু তাহলে বেটে নিই 2-3 বার করে বেটে নিই ভালো মতন। তো মিহিনি বাটা হয়, আমি বাটতে পারি, এমন নাকি বাটতে পারি না, বাটতে পারি ভালো মতন। তো এখানে বেটে নিচ্ছি, আর জিরে আর আদা বাটা, আর লঙ্কা নিয়েছি একটা, কিন্তু লঙ্কা না হলে পরে ভালো লাগে না, আদা এই জন্য তেতো লাগে ওর, ও লঙ্কা কোনো জিনিস খায় না না, যার জন্য জিনিসটা তেতো হয়ে যায়। তো ঠিক বেটে নিলাম ভালো মতন। আর এখানে জিরে আদা বাটাটা বেটে নিয়েছি, সিলে বাটলে একটু টেস্ট হয় আমি জানি ভালো মতন, কিন্তু শরীরে কোলায় না, আর টাইম টেকিং হচ্ছে একটু হয়নি, না খুব সুন্দর হয়েছে টেস্টটা। আর এটা দিয়ে মাছের ঝোল করবো আজকে। আর এখানে কেটে রেখেছি, ও আজকে চাউমিন নিয়ে যাবে, মানে নুডলস, তো শুধু গাজরই আছে, তো গাজর আর পেঁয়াজ কেটে রাখলাম এখানে। আর ডিমের ডিমটার জন্য, মাছের ডিমটার জন্য পেঁয়াজ আর রসুন কেটেছি, আদা কাটিনি। আর এখানে ঝিঙে আর টমেটো কেটে রেখেছি, একসঙ্গে ভেজে নিয়ে নেবো। আর এখানে আলুটা সিদ্ধ করে রেখেছি ভাতের সঙ্গে, আর এখানে ডাল হয়ে গেছে, নিম পাতা হয়ে গেছে। আর কি বলতো, কালকে ও সারারাত ঘুমাতে পারেনি, মানে কাজ ছিল, প্রচুর কাশি হয়েছে, তো একদমই ঘুমাতে পারেনি, তা আমি একটু ধীরে ধীরে ঘুমিয়েছি। আর সকালবেলা যখন উঠতে গেছি তখন দেখি ও অঘোর ঘুমাচ্ছে, তাহলে একটুখানি লেট করে উঠি, তাহলে রাতে ও ডিস্টার্ব হয়ে যাবে, তো পৌনে 6টার সময় উঠেছি ইচ্ছা করেই, তো যার জন্য একটুখানি দেরি হয়ে যাচ্ছে আমার। হয়ে যাবে, এক্ষুনি শুধু মাছের ঝোলটা হবে, ডিমের বড়াটা হবে, আর টিফিনটা হবে, তাহলেই হয়ে যাবে, দুটো কড়া বসাবো এক্ষুনি।
কাজ তো করতেই হবে, সেটা রান্না কাজ তো রান্না রান্না সবই কাজ করতে হচ্ছে, করতে হবে। কিন্তু মনটা একটুখানি খারাপ আছে কেন কি, ওর শরীরটা খারাপ বলে একটুখানি, ওর কখনো একটুখানি কিছু একটুখানি না, এটা সামান্য ব্যাপারই হচ্ছে, কোনো বড় ব্যাপার না, কিন্তু ওর সারতে একটুখানি টাইম টেকিং মানে টাইমটা একটুখানি সময় লেগে যায়, তো যার জন্যে আমার টেনশন বেড়ে যায়। তো এখানে বড়াটা করে নিলাম, আর ওই পরে না বড়াটা খেতে যে শুকনো জিনিস তো কাশি হচ্ছিল, তো আমি ও বললো কি আমাকে দেবে না, আর এখানে মাছ ফাছগুলো ভেজে নিলাম, আর ঝিঙে আর টমেটো ওটা ভেজে নেবো, পেঁয়াজ আজকে দেবো না, এমনি জাস্ট এমনি করবো না, নর্মালি যেমন জিরে আদা বাটা দিয়েই করবো, শুধু টমেটো দেবো না আজকে, সরি পেঁয়াজ দেবো না, আর পটলও দিয়েছি এর মধ্যে, ঝিঙে পটল ও বললো কি যে ঝিঙেটা একটু অল্প হয়ে যাবে, ঝিঙে সত্যিকারে অল্প হয়ে যায়, তো পটলটা মিক্স করলাম একটুখানি, তাহলে একটুখানি বাড়বে জিনিসটা, আর আলু দিয়েছি, তো এই যে একটুখানি হালকা করে পাঁচফোড়ন দিয়েছি, কেন পাঁচফোড়নে যদি একটুখানি ওর কালো জিরে মুখে পড়ে যায় না মেথি, তো একদম ও মুড অফ হয়ে যায়, ওর খাওয়া বেকার হয়ে যায়, যার জন্যে আমি কম করি পাঁচফোড়ন দিই, আর পাঁচফোড়ন দিয়ে আমার অভ্যেস আছে একটুখানি সব জিনিসেতে, তো একটুখানি দিই একদম অল্প করে দিয়েছি কিন্তু, আর এই যে ঝোলটা বসিয়ে দেবো, জিরে আর আদা বাটা দিয়ে দিয়েছি, একটু কষে নেবো, তেল ছাড়লে পর তারপরে সবজিগুলো ভিজিয়ে নেওয়া হয়েছে, তেল ছাড়লে পরে তারপরে জল দিয়ে আবার একটু ফুটিয়ে নেবো ভালো মতন। আর ও একদিন বলছিলো কি তুমি বেশি ঝোল ঝোল করবে না, আমার ঝোল ঝোল খেতে ভালো লাগে কিন্তু বলছি মাখামাখা করবে একটুখানি, তো যার জন্য একটু মাখামাখাকে করবো। আর এখানে ওর চাউমিনটা বসিয়ে দিয়েছি, চাউমিনটার মধ্যে আজকে ক্যাপসিকামও নেই পিন্সও নেই, শুধু গাজর পেঁয়াজ দিয়ে করছি, কেন কি ও প্রায় দিন আজকাল তো নিয়ে যায় না, একটু বিটও দিয়েছি অবশ্য, আর ও নিয়ে যায় না আজকাল, ও বলে কি রোজ দিন আমি চাউমিন টাউমিন নিয়ে যাবো, তো সেই জন্য ময়দার পরোটা পরোটা বানিয়ে দিই ওকে, তার জন্যে এই জিনিসগুলো এখন মানে টান করে আনা হয় না এই আর কি, তো এখানে বসিয়ে দেবো কম আঁচ করে, এটা কম আঁচ করে বসিয়ে দেবো, আস্তে আস্তে হবে, তারপরে কম বন্ধ করে দিই, তারপরে আস্তে আস্তে জল যখন ছেড়ে যায় তখন নিজের থেকেই উঠে যায় কম তেল হলে পরে, আর তেল বেশি হলে পরে কোনো প্রবলেম নেই, কিন্তু আমি কম তেল দিয়ে রান্না করি যার জন্য জিনিসটা এমন করে করতে হয় আমাকে। আর ঝোলটা হয়ে গেছে দেখো, ওই যে মাছটা একটু বেশি করে দিয়েছি, কেন একটুখানি লেনার রান্না কেমন হয়, লেনার রান্না কেমন হয়েছে, ওই রান্না কেমন হয়েছে বললে না, ভালো হয়েছে ঝোলটা, ভালো হয়েছিল, কত কষ্ট করে বেটেছি বলো তো, জিরে আদা বাটা বাটলে পরে ভালো লাগে কিন্তু সময়ও হয় না, শরীরে তো কোলায় না। আর এখানে দেখো আমার হাতে, আমি কালকে ম্যানিকিওর করিয়েছি ক্লাসেতেই, সবাই করিয়েছে তো আমিও করিয়েছি, পরিষ্কার হয়েছে এখান থেকে করিয়েছি, কেন কি এই অবধি আমার পুরো হাতের জামা ছিল মানে ফুল থ্রি কোয়ার্টার জামা ছিল মানে কুর্তি ছিল, তো পুরোটা ওঠাতে পারিনি, তো স্লিভলেস আমার কাছে কোনো স্যুট ফুট নেই, তো যার জন্য এখান থেকেই স্টার্ট করেছিল ম্যানিকিওরটা, আর হাতটা মনে হচ্ছে পরিষ্কার হয়েছে, দেখো হয়েছে হয়েছে, আচ্ছা তোমরাই অবজার্ভ করে বলো যে কেমন হয়েছে, আমার তো মনে হচ্ছে পরিষ্কার হয়েছে, যাই হোক। আর এখানে একটা মেহেন্দি লাগিয়ে নিয়েছি, এই হাতেও করেছি কিন্তু এই হাতে নেল পলিশ নেল পলিশ কিছু নেই, এটাও এখান থেকে স্টার্ট করেছি, আর ও টিফিন টিফিন গুছিয়েছে, ব্যাগ ফ্যাগ গুছানো হয়ে গেছে, এই ওষুধ তোমার একটা পড়ে রয়েছে তো, এটা খাও নি, হ্যাঁ বেশি হয়ে গেছে মানে দুটো নিয়ে নিয়েছিলে, ও রেডি হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি, দেখো মোজাটা কোথায় রেখেছে দেখো, তারপর বলে কোথায় গেল মোজাটা বার করেছিলাম, আর এখন ভাবছি মুখের মধ্যে কিছু একটা অ্যাপ্লাই করবো, অ্যালোভেরা তুলে রেখেছি ওটা দিয়ে একটুখানি ইয়ে করবো মুখের মধ্যে লাগাবো, আর দেখলে দেখলে কত কথা বললাম ওর সঙ্গে কিন্তু কোনো কথা ওর জবাব দেবে না, ও এমনই মানে রিয়্যাক্টলেস হচ্ছে,
এমনি সবার সঙ্গে কথা বলবে, আমার সঙ্গে একটু কম কথা বলবে, মানে কি বলবো কি করবো, কিছু করার নেই আমার। আর আমি নিজে একা একা বক 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 করি। আর এখানে বিছানাটা গুছিয়ে নিলাম, আর এখানে পিলো কাভারগুলো আর পাশ বালিশের বারগুলো পাল্টানো হয়নি, তো এগুলো পাল্টে নিয়েছি। আর একটুখানি মনে হলো কি চুলিতেও দেবো অ্যালোভেরাটা, যার জন্য একটু কম পড়ছিল, তো যার জন্য যে একটুখানি কেটে নিলাম। দেখেছি কত সুন্দর হয়েছে আমার অ্যালোভেরা গাছটা। এখানে অন্য গাছ হতে চায় না কিন্তু, কিন্তু অ্যালোভেরাতে অ্যালোভেরাটা হয়েছে। আর এর মধ্যে বেশি জল ফল রোদের প্রয়োজন হয় না, তার জন্য হয়েছে, ভালো মতনই হয়েছে। এই যে বানিয়ে নিয়েছি, এখন খাওয়ার টাইমে তাকে বানিয়ে ফেললাম। এটা খাবো এই হাতে, কিন্তু তার দুটো হাত তো দরকার হয় না, বাসন মাজতে পারবো না এখন। কাকি এটা পেছনে বানিয়েছিলাম কালকে, আর এটা আগে এবার আমাকে বসে থাকতে হবে এই হাতের জন্য, কাজ করতে পারবো না। আর এটা পুরো শেষ হয়ে গেল, দুবার ইউজ করলাম, দুবারে শেষ আর নাই। কেমন হয়েছে বলো? এদিকটা বানিয়ে নিয়েছি, দেখো কি সুন্দর। এটা দেখেছি, একটা রিলস দেখছিলাম, তার মধ্যে থেকে দেখেছি। আর এমনি রাখলাম খাওয়া, এখন খাবো এই হাতে করেই খাবো। এই হাতটাও ঘাটাঘাটি হয়ে গেছে, দিতে এটা ধুয়ে নেবো অবশ্য। আর যেটুকু বাঁচছে সেটাকে আমি চুলের মধ্যে লাগাচ্ছিলাম, এমনি রাখলাম। আজকে দইটা এখনো জমেনি, অ্যালোভেরাটা বার করা হয়নি, যার জন্য আজকে আমি মুখে কিছু লাগাবো না। আজকে হাতের হাতের ডিজাইন হয়ে গেছে, যেন আজকে মুখে কিছু হবে না। কালকে চেষ্টা করবো লাগাবার, কিন্তু কালকে ক্লাস আছে, করার নেই। যাই হোক, দেখা যাক সোমবার করে করবো। আর বাস সিউটি রাখলাম, ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে বেল আইকনটাকে নিশ্চয়ই প্রেস করবে। আর আমার মেহেন্দির ডিজাইনগুলো কেমন হচ্ছে তোমাদের সব কিছু দেখাচ্ছি, কিন্তু প্রত্যেকবার যখন করবো না আমি তোমাদের দেখাবো নিশ্চয়ই। আর কমেন্টস করে নিশ্চয়ই বলো কি আমার মেহেন্দির ডিজাইনগুলো কেমন হচ্ছে। নতুন হাত কিন্তু একদম ইয়ে নয়, একদম খুব এক্সপার্ট নয় আমি, কিন্তু তাহলেও চেষ্টা করছি। আর এমনি রাখলাম, টেক কেয়ার, লাভ ইউ অল, টাটা বাই। এখন আমার খাওয়া বাকি আছে।